আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্রিবেলা সবাই কি বললাম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমি যে রান্না বসিয়ে দিলাম, একটু অনেক তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হবে। আগে রান্নাটা শেষ করে তারপরে ইফতার বানাবো। ফ্রোজেন করা টমেটো দিয়ে দেবো এখন। এখনই গলে যাবে। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম আজকে। আর রান্না করবো মুরগির মাংস, দেশি মুরগির মাংস। মাছের তরকারি হয়ে গেছে, এখন মাংস বসাবো। পাকিস্তানি দেশি মুরগি
রাখা।